হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বাংলাদেশ থেকে এই মুহূর্তে যারাই আমাকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম সবাই আশা করি আল্লাহর অশেষ সম্মতে ভালো আছেন আমি তভিদ সিদ্দিকি বলছি ক্যানাডা টরন্টো থেকে এই মুহূর্তে আমাদের এখানে এখন বাজে রাত বারোটা বারো আর বাংলাদেশে এই মুহূর্তে বাজে সকাল দশটা দশ ইদানিং আমরা আমাদের আয়েলস এবং ক্যানাডা পেইজ আয়েলস অ্যান্ড ক্যানাডা পেইজে এই এস সি স্টুডেন্টদের অনেক অনেক ইনফরমেশন হ্যাঁ এইচএসসি স্টুডেন্টরা আমাদেরকে অনেক ইনকোয়ারি দিচ্ছে যে ভাইয়া ক্যানাডায় আসার জন্য আমাদের জন্য স্পেসিফিক কিছু ইনফরমেশন দেন তো ইনশাআল্লাহ সেই বিষয় নিয়ে আজকে আমরা অল্প সময় কথা বলবো সো সেই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি আপনারা সবাই অনেক অনেক মানে এটাকে শেয়ার করবেন কারণ শেয়ার করাটা আমি খুব গুরুত্বপূর্ণ মনে করছি এই কারণে যে স্টুডেন্টরা এখন তাড়াহুড়া করবেন স্টুডেন্টরা এখন তাড়াহুড়া করবে অনেকেই তাড়াহুড়া করবে স্টুডেন্টরা অনেকেই তাড়াহুড়া করবে এই জন্য তারা তাড়াহুড়া করে কোচিং সেন্টারে ভর্তি হবে তারা তাড়াহুড়া করে অ্যাপ্লিকেশন করবে উইচ উইল অ্যাট দ্য লেটার স্টেজ এন্ডেড আপ লাইক ভিসা রিজেকশন সো এই জন্য বলবো যে ফার্স্ট অফ অল একটু থামেন এবার সবাই হ্যাঁ যারা এইচএসসি পরীক্ষা দিয়েছেন আপনারা তো খুব তাড়াহুড়ার যুগের ছেলে সো আপনারা ছেলেমেয়েরা এবার একটু থামেন থেমে একটুখানি চিন্তা করেন যে আপনাদের আসলে কী করা উচিত খুব ঠান্ডা মাথায় দেখেন আপনি যদি আইএলসে পরীক্ষা দিতে চান আইএলসে যদি পরীক্ষা দিতে চান আপনাকে মাথায় রাখতে হবে আপনি আইডিপি ব্রিটিশ কাউন্সিল যেখানেই পরীক্ষা দেন না কেন আপনাকে সতেরো হাজার পাঁচশো টাকা খরচ করতে হবে আচ্ছা তো এটা খরচ করার পরে আপনাকে মাথায় রাখতে হবে আপনি যদি মেডিকেলের মেডিকেলের খরচটা ওখানে উঠাতে চান সেখানে আপনার পাঁচ থেকে সাড়ে ছ হাজার টাকা একটা খরচ আছে আচ্ছা তারপরে আপনি যখন ভিসা অ্যাপ্লিকেশন করবেন ষোলো হাজার দুশো পঁয়ত্রিশ টাকা খরচ আছে দেখা যাচ্ছে যে এখানে আপনার অলমোস্ট পঞ্চাশ হাজার টাকার উপরে খরচ চলে আসবে সাথে সাথে আপনার ইউনিভার্সিটি টিউশন ফি যখন আপনি পাঠিয়ে দেবেন সেখানে দেখা যাবে যে আট লাখ টাকা বা সাত লাখ টাকা বা ছয় লাখ টাকার মতো একটা টিউশন ফি পাঠিয়ে দিয়েছেন এই যে তাড়াহুড়া করছেন দেখেন আপনি কিন্তু খুব তাড়াহুড়ার মধ্যে অনেকগুলো কাজ করে ফেললেন তো এই কাজগুলো যখন তাড়াহুড়ায় করবেন তখন যে ভুলগুলো হবে সেগুলোই একটুখানি বলে দিতে চাই নাম্বার ওয়ান তাড়াহুড়া করে আইএলসে ভালো স্কোর করা যায় না ক্রাশ প্রোগ্রাম দুই মাসের প্রোগ্রাম দেড় মাসের প্রোগ্রাম আইএলসে ভালো স্কোর করতে পারবেন না আইএলস অ্যান্ড ক্যানাডা আয়েলস নিয়ে কাজ করছে আমরা অবশ্যই জানি আইএলস স্টুডেন্টকে কীভাবে ভালো করাতে হয় সো আইএলসে তাড়াতাড়ি ভালো করা যাবে না আইএলসে আপনাদেরকে সময় দিতে হবে ন্যূনতম তিন থেকে চার মাস আপনাকে সময় দিতে হবে সিক্স পয়েন্ট ফাইভ স্কোর করার জন্য জি আমি বলছি ন্যূনতম আপনাকে চার মাস সময় দেওয়া প্রয়োজন আপনি যদি আইএলসে ভালো করতে চান সিক্স করতে চান ক্যানাডা খুব সহজ একটা কান্ট্রি না এখানে ভিসা পাওয়া একদম একদম মানে চলে গেলাম আর চলে গিয়ে ভিসা পেয়ে গেলাম এরকম কিছু না ব্যাপারটা অনেক টাফ আসলেই অনেক টাফ অনেকে সিক্স পয়েন্ট ফাইভ সেভেন নিয়েও কিন্তু ভিসা রিজেকশনের সম্মুখীন হয় এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট কারণ তারা তাদের ডকুমেন্টসগুলো সাবমিট করার ক্ষেত্রে অনেক তাড়াহুড়া করে তো আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো যে ব্যাপারটা সেটা হচ্ছে তাড়াহুড়া প্রথমত করা যাবে না বাসায় বসেন একদম ঠান্ডা মাথায় বসেন ঠান্ডা মাথায় বসেন আব্বু আম্মুকে সামনে নিয়ে ঠান্ডা মাথায় বসেন বসে আপনি চিন্তা করেন যে আপনাকে কি করতে হবে আপনি সামনের দুই থেকে তিন বছর আগামী চার বছর কিভাবে প্ল্যানিং করতে চান ট্রায়ালসের প্রিপারেশনটা কীভাবে শুরু করবেন প্রচুর ইনফরমেশন গ্যাদার করেন আমাদের পেজে প্রচুর ইনফরমেশন দেওয়া আছে আমাদের ওয়েবসাইটে প্রচুর ইনফর্মেশন দেওয়া আছে আমাদের পেজের ইনবক্স সময় খোলা ইনফরমেশনের জন্য প্রচুর ইনফরমেশন গ্যাদার করেন ইনফরমেশন আপনাকে কিন্তু হেল্প করবে অনেক কিছু থেকে সেভ হয়ে যেতে আচ্ছা কোনো জায়গায় ফাইল ওপেনিং করার দরকার নেই একদম লিটারেলি কোনো জায়গায় আপনাকে একটা পয়সাও স্পেন্ড করার দরকার নাই ফার্স্ট অফ অল কোনো জায়গা দরকার নেই ইভেন ভিসা হয়ে গেলেও আপনার ওখানে কোনো টাকা পয়সা দেওয়া দরকার নেই কোথাও দেওয়া দরকার নেই কারণ ভিসা হবে আপনার যোগ্যতায় আপনি যদি নিজে নিজে বুদ্ধি করে নিজের যোগ্যতায় যদি অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারেন অবশ্যই কিন্তু আপনার ভিসাটা অ্যাপ্রুভ হবে সেজন্য তো আমরা আছি সহ অনেক সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে যারা কিনা স্টুডেন্টদেরকে সরাসরি হেল্প করতেছে সো এই ব্যাপারটা মাথায় রাখতে হবে তো প্রথম স্টেপটা প্রথম হার্ডলটা হলো আপনার জন্য কি হার্ডলটা হচ্ছে আয়ালসে আপনাকে স্কোরটা ভালো করতে হবে নাম্বার ওয়ান আচ্ছা ভালো করলেন তারপরে একটা মন মানসিকতা গ্রো করতে হবে মাথার মাঝখানে একটা মন মানসিকতা গ্রো করতে হবে এখন কথা হলো ভাইয়া কি ধরনের মন মানসিকতা গ্রো করব সেই মন মানসিকতাটা হচ্ছে ক্যানাডায় আসার পরে আপনি নিজের কাজ নিজে করতে হবে নিজে টাকা পয়সা ইনকাম করতে হবে আমি একদম একদম জেনারেল লেভেল ধরতেছি আমি একদম জেনারেল লেভেল থেকে ধরতেছি মধ্যবিত্ত আমাদের যে সকল ভাই বোনেরা আছেন মধ্যবিত্ত যারা আছেন তাদের নিয়ে আমি কথা বলছি তাদের জন্য আমি কথা বলছি আমাদের মধ্যবিত্ত যারা ভাই বোনেরা আছেন কারণ বাংলাদেশ থেকে মধ্যবিত্ত ভাই বোনেরাই কিন্তু বেশি চেষ্টা করে আসবেন এখানে তাদের জন্য কথা বলছি অবশ্যই 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 আপনাকে ক্যানাডা এসে কাজ করতে হবে কাজ করতে হবে আপনাকে বিশ ঘন্টা কাজ করতেই হবে সাথে সাথে বিশ ঘন্টার বাইরেও আপনাকে কাজ করতে হবে আপনাকে টাকা ইনকাম করতে হবে এখান থেকে কেন কারণ এখানকার টিউশন ফিটা আপনার আব্বু আম্মুর পক্ষে দেওয়াটা আসলেই কিন্তু অনেক সহজ হবে না এটা কিন্তু আসলেই টাফ কারণ এখানে আপনাকে যে খরচটা আসবে আমি ছোট্ট করে বলে দিই এখানে আপনাদের থাকার খরচটা আমি চাইবো এই মুহূর্তে যারা আমাকে দেখছেন তারা যেন অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেন বাংলাদেশের স্টুডেন্টদের জন্য বাংলাদেশের বাবা মার জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এখানে যখনই আপনি অ্যাজ এ স্টুডেন্ট আসবেন আপনার কিছু খরচ এখানে রয়ে গিয়েছে তো সেই খরচগুলো কি কি একটুখানি ঠান্ডা মাথায় চিন্তা করেন ফার্স্ট অফ অল আপনি যখন এখানে আসবেন প্রথম খরচ হচ্ছে আপনার থাকার খরচ আপনার থাকার খরচ হবে প্রথম খরচটা আচ্ছা এই যে প্রথম যে খরচ হচ্ছে থাকার খরচ থাকার খরচ কত আসবে মাথায় রাখবেন থাকার খরচটা পঁচিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজারের মধ্যে ঘোরাফেরা করবে আমি একদম বাংলা টাকায় বলছি যাতে করে আপনি ক্যালকুলেশনটা করতে পারেন পঁচিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আপনার থাকার খরচ যাবে আচ্ছা খাওয়ার খরচ কত যাবে খাওয়ার খরচ যদি খর ধরে নেন আপনি এখানে দশ থেকে পনেরো হাজার টাকার মতন আপনার খাওয়ার খরচ যাবে ঠিক আছে এটা কনফার্ম এটা কনফার্ম দশ থেকে পনেরো হাজার টাকা আপনার খাওয়ার খরচ যাবে সো সি এখানে আপনার খরচ কত যাচ্ছে পনেরো হাজার ধরেন ম্যাক্সিমাম খরচ ওখানে আপনি ম্যাক্সিমাম খরচ পঁয়ত্রিশ হাজার টাকা ধরেন তাহলে কমপক্ষে পঞ্চাশ হাজার টাকার আপনার বেসিক একটা খরচ হয়ে যাচ্ছে প্রথমেই থাকা এবং খাওয়াতে আচ্ছা এরপরে কি খরচ আছে এরপরে মাথায় রাখেন আপনার মোবাইলে একটা বিল আসবে আপনার মোবাইলে একটা বিল আসবে মোবাইলের বিল পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন ক্যানিডিয়ান ডলারের মধ্যে আপনি পেয়ে যাবেন সো ইটস লাইক অলমোস্ট কত ডলার আসবে আপনার তিন হাজার সাড়ে তিন হাজার টাকা একটা বিল আসবে হ্যাঁ মোবাইলের বিল আসবে কথা বলেন না বলেন এটা একদমই ওটা কোনো ওইটা কোনো ওটা কোন ধরনের কোনো গুরুত্বপূর্ণ নাই তিন থেকে সাড়ে তিন হাজার বাংলা টাকায় একটা মোবাইলের বিল আসবে আচ্ছা এরপরে এরপরে যে ব্যাপারটা হইতেছে সেটা হইতেছে সেটা হলো যে আপনার এখানে পেস্টো কার্ড আপনি যানবাহনে চলার জন্য আপনাকে পেস্টো কার্ড দরকার সেখানে আপনার ছয় হাজার টাকার একটা খরচ আসবে ছয় হাজার অ্যারাউন্ড ছয় হাজার টাকার একটা খরচ আসবে সো সেই ছয় হাজার যোগ অগ্রহণে ছিল সাড়ে তিন হাজার টাকা সাড়ে ন হাজার টাকা ওভারঅল দশ হাজার টাকা একটা খরচ ধরে নেন সো দশ হাজার টাকা একটা খরচ দেখা যাচ্ছে যে আপনি ষাট হাজার টাকার মধ্যে কিন্তু খরচ হয়ে যাচ্ছে ষাট হাজার টাকা কিন্তু খরচ হয়ে যাচ্ছে ষাট হাজার টাকা সিক্সটি থাউজেন্ড টাকা সিক্সটি টাকার মতন খরচ হচ্ছে আপনাকে আপনি যদি খুব সেভ করেও চলেন সিক্সটি বাংলাদেশী বাংলাদেশি টাকায় খরচ করতে হচ্ছে আপনাকে এখানে আচ্ছা এবার এই টাকাটা কিভাবে আপনি ইনকাম করবেন এই টাকাটা কিভাবে আপনি ইনকাম করবেন এটা হলো কথা সো ইউ সি আপনি যদি এখানে বিশ ঘন্টা যদি কাজ করেন এখন একটা কথা হলো ভাইয়া কাজকে আসলে পাওয়া খুব সহজ একদমই সহজ না কাজ পাওয়া কিন্তু সহজ নয় কাজ পাওয়া সহজ নয় তবে উইথ কমিউনিকেশন স্কিল উইথ ইউর হার্ড মেন্টালিটি ইউ ক্যান গেট দ্য জব আপনি কিন্তু জবটা পেতে পারেন কিন্তু সহজ কিন্তু না একদমই সহজ না বাট জব পাওয়া যায় অ্যাকচুয়ালি একটুখানি স্ট্রাগল করতে হয় প্রথমে বাট জব পাওয়া যায় এবার ইনকামের ওয়েটা বলে সো একটুখানি খেয়াল করেন যদি আপনি বিশ ঘণ্টা বিশ ঘন্টা যদি প্রতি সপ্তাহে কাজ করতে পারেন তাহলে এক সপ্তাহে আপনি বিশ ঘন্টা কাজ করতে পারলেন চার সপ্তাহে আপনি কাজ করতে পারবেন কত আশি ঘন্টা আশি ঘন্টা ট্যাক্সের টাকা পয়সা দিয়ে যদি আপনার কাছে সাড়ে তেরো টাকাও থাকে সাড়ে তেরো টাকা করে যদি ধরেন চোদ্দো টাকা করে ধরেন আপনি অনলাইন অ্যাভারেজ চোদ্দো টাকা করে যদি ধরেন তাহলে কত টাকা আসবে এক হাজার একশো বিশ ক্যানিডিয়ান ডলার এক হাজার একশো বিশ ক্যানিডিয়ান ডলার আপনার কাছে ইনকাম আসবে এখন এক হাজার একশো বিশ ক্যানিডিয়ান ডলার ইজ ইকুয়াল টু কত এটাকে যদি আমরা সিক্সটি থ্রি দিয়ে গুন দিই হাও মাচ ওল ক্যারলেসি সিক্সটি থ্রি দিয়ে গুণ করলে সত্তর হাজার টাকা থাকবে সো সি আপনি যেই টাকাটা যেই টাকাটা লিগালি এখানে ইনকাম করছেন লিগালি মিনিং ওয়াট আপনি স্টুডেন্ট অবস্থায় এখানে বিশ ঘন্টা জব করতে পারবেন তাহলে ওই বিশ ঘন্টার মধ্যে যদি আল্লাহ আপনাকে জবটা মিলিয়ে দেয় তাহলে বিশ ঘন্টা যদি জব করেন তাহলে সত্তর হাজার পাঁচশো ষাট টাকা ইনকাম করছেন যার মধ্যে অলমোস্ট ষাট হাজার টাকা কিন্তু আপনার খরচ হয়ে যাবে ষাট হাজার টাকা কিন্তু আপনার খরচ হয়ে যাবে সো সি বিশ ঘন্টা কাজ করে বিশ ঘণ্টা কাজ করে কি আসলেই সম্ভব আপনার কাছে ওই পরিমাণ টাকা সেভ করা যেই টাকা দিয়ে আপনি আপনার টিউশন ফি জোগাবেন আসলে কিন্তু সম্ভব নয় আসলে কিন্তু সম্ভব নয় তাহলে কি করতে হবে তখন যেটা করতে হয় তখন এই বিশ ঘন্টার বাইরেও কাজ করতে হবে এখন এই বিশ ঘন্টার বাইরে কিভাবে কাজ করব তখন সেটাকে ক্যাশ জব বলে তখন সেটাকে ক্যাশ জব বলে এখানে অনেক স্টুডেন্ট সে অনেক বড়ো লোকের ঘরের সন্তান বাট এখানে এসে কিন্তু সে ক্যাশ জবটা করে যখনই সে ক্যাশ জব করে তখনই সে কিন্তু একটা একটা সেভিং মানি করতে পারে একটা সেভিং মানি করতে পারে এখন কথা হলো ক্যাশ জব পাওয়া কি আসলে সোজা নয় ক্যাশ জব পাওয়াটাও কিন্তু আসলে সোজা নয় আপনি রেস্টুরেন্টগুলোতে কাজ করবেন আপনি বিভিন্ন জায়গায় কাজ করবেন ওটা কিন্তু আসলে ওয়ার হাউসগুলোতে কাজ করবেন আসলেই কিন্তু পাওয়া সহজ নয় কিন্তু কিন্তু উইথ কমিউনিকেশন স্কিল অ্যাগেইন অ্যান্ড উইথ ইউর হার্ড মেন্টালিটি আপনি পেতে পারবেন অনেক সময় আপনাকে নাইট ডিউটি করতে হবে আপনাকে রাতে ডিউটি করতে হবে ডু ইউ থিঙ্ক এটা সহজ একদমই সহজ না আপনাকে রাতে ডিউটি করতে হবে এবং হার্ড লেবার করতে হবে সো এগুলো যদি করতে পারেন তাহলে দেখা যাবে যে আপনি প্রতি মাসে প্রতি মাসে আবার সেই মানে সত্তর থেকে আশি হাজার টাকা এক লাখ টাকার মতন একটা সেভ করতে পারবেন ইয়েস ইট ইজ পসিবল ইয়েস ইট ইজ অ্যাবসলিউটলি পসিবল বাট ইট ইজ নট দ্যাট ইজি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আচ্ছা সো এই জিনিসটা আমার বলা দরকার সবার সাথে বলা দরকার যাতে করে যাতে করে সবাই একটা ক্লিয়ার ধারণা পায় এবার এবার যারা এইচ এস সির যারা এইচ এসসি স্টুডেন্ট আছেন এবং তার বাবা মা আছেন তাদের জন্য আমি একটু কথা বলবো তাদের জন্য কথা বলব খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ ওকে সবাই খেয়াল করে দেখেন এখানে সেটা কি সেটা দেখেন বোঝার চেষ্টা করেন সবাই সেটা হচ্ছে আপনার বাচ্চাকে আপনি ক্যানাডায় পাঠাবেন আপনার বাচ্চাকে আপনি ক্যানাডায় পাঠাবেন মাথায় রাখবেন আপনার বাচ্চা যদি এখানে দুই বছরের প্রোগ্রামের জন্য আসে অথবা চার বছরের প্রোগ্রামের জন্য আসে তার পিছনে একটা বড় অ্যামাউন্টে টাকা খরচ হবে এবং সে এখানে হয়তো যদি কোনো একটা সময় কোনো একটা মানে এক মাস বা দুই মাস যদি অসুস্থ থাকে তাকে যেন আপনি সাপোর্ট করতে পারেন সে সেই ধরনের সাপোর্টিং মানে সলভেন্সিটা এটা কিন্তু আপনার থাকা উচিত এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সাথে সাথে আপনার ছেলে আপনার মেয়ে এখনই পাশ করেছে তাকে একদম জানুয়ারি ইন্টেকেই পাঠিয়ে দিতে হবে তাকে মে ইন্টেকেই পাঠিয়ে দিতে হবে তাড়াতাড়ি করে পাঠাই দিতে হবে থামেন তাড়াহুড়ো করেন না এটা বাংলাদেশের কোনো প্রাইভেট ইউনিভার্সিটি বা সরকারি পাবলিক কোনো ইউনিভার্সিটি পান নাই যে ফর্ম কিনে পরীক্ষা দিয়ে ভর্তি হয়ে গেলেন চান্স পেয়ে ইট ইস নট লাইক দ্যাট এটা একদমই এক ব্যাপার না ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা সময় নেন সময় নেন যদি আপনার বাচ্চা যদি ভালো হয় আইএলসএসকে যদি তাড়াতাড়ি করতে পারে ইয়েস ইউ ক্যান গো ফর মে ইনটেক বাবা মে ইনটেকের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আই উড রাদার সাজেস্ট যে আপনি নেক্সট সেপ্টেম্বর ইনটেকের জন্য অ্যাপ্লাই করেন আপনার বাচ্চার জন্য কেন বললাম আপনার বলতে পারেন ভাইয়া এক বছর হয়ে যাবে আমি এক বছর পরে অ্যাপ্লাই করব কিভাবে সম্ভব হাই হাই এক বছর দেরি হয়ে যাবে আমাদের এক বছর লস হয়ে যাবে একদমই না একদমই না একদমই না খেয়াল করেন আপনি এই যে এখন থেকে যে প্রিপারেশান নেওয়া শুরু করবেন প্রথমত আপনি আয়েলসের জন্য টানা চার মাস বা পাঁচ মাস হাতে রাখেন চার মাস বা পাঁচ মাস আচ্ছা তো এই চার থেকে পাঁচ মাস আপনি আয়েলসের জন্য হাতে রাখলেন একদম বাসায় বসে ইন্টার তো পরীক্ষা দেওয়ার জন্য পড়া লাগে নাই পরীক্ষার জন্য তো প্রেশার নেওয়া লাগে নাই সো এখন যেটা করেন সেই যে প্রেশার যে নেওয়াটা লাগে নাই সেইটা আপনি আইএলসের জন্য হেডেকটা নেন আইএলসে পরীক্ষায় ভালো করেন বিলিভ মি সেভেন সেভেন পয়েন্ট ফাইভ স্কোর করলে ভিসা মানে পাই পেয়ে যাওয়াটা অনেক অনেক বেড়ে যায় আচ্ছা তাহলে চার মাস অথবা পাঁচ মাস আপনি আইএলসের প্রিপারেশনটা নেন খুব গুরুত্বপূর্ণ এই আইআরসি প্রিপারেশন যখন আপনি নিবেন সাথে সাথে আপনার ডকুমেন্টসগুলো আপনি গুছিয়ে ফেলেন আপনার যে ডকুমেন্টসগুলো গুছানো লাগবে যেমন আপনার নাম কোনো সংশোধন প্রয়োজন হলে নামের সংশোধন এফিডেভিট করালেও হয়ে যায় বা সংশোধন যদি করতে পারেন বেটার পাসপোর্ট করা না থাকলে পাসপোর্ট করেন হ্যাঁ বাবা মা ব্যাংক অ্যাকাউন্ট যদি যদি ঠিক না থাকে ঠিক করেন কারণ আপনাকে তো ছয় মাসের স্টেটমেন্ট দিতে হবে সো সেই ছয় মাসের স্টেটমেন্টের জন্য আপনি যেই ব্যাংকের যে ব্যাংকের স্টেটমেন্টটা দেখাবেন সেটা গুছান হ্যাঁ সেখানে যদি ফান্ড না থেকে থাকে আত্মীয় স্বজনের কাছ থেকে ফান্ড এনে বা আপনাদের ভাইয়া বা আম্মুর কোনো অ্যাকাউন্ট থেকে টাকা একটা জায়গায় এনে একটা ফান্ড ক্রিয়েট করেন ঠিক আছে এটা খুবই 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 গুরুত্বপূর্ণ কিন্তু ফান্ডটা গুছাইয়া প্রকাশ করা আব্বু ট্যাক্স ফাইল যদি না থাকে ট্যাক্স ফাইল করেন হ্যাঁ বাবার যদি বিজনেস থাকে বিজনেসটা গুছান মানে একটা ফরমেশনে আসেন এই ফরমেশনে আসতে আসতে আগামী বছরের মে এপ্রিল মাস হয়ে যাবে মে এপ্রিল মাস হয়ে যাবে এপ্রিল মে মাসে আপনি খুব সুন্দরভাবে ঠান্ডা মস্তিষ্কে আপনি এবার চুজ করেন কি চুজ করবেন খেয়াল করেন আপনি কোন ইউনিভার্সিটি বা কোন কলেজ বা কোন ইনস্টিটিউট কোন জায়গায় আসবেন সেইটা আপনি বিবেচনা করেন সেটা বাছাই করেন বাছাই করে তারপরে আপনি সেই জায়গাটায় আসেন আসলে পরে ফায়দাটা কি আসলে পরে ফায়দাটা হইতেছে ইউ উইল বি গেটিং টু নো এভরিথিং আপনি সব কিছু জানবেন যে আচ্ছা আমি নোভাস কোশিয়াতে যাচ্ছি নোভাস কোশিয়াতে এই জায়গাটায় এই এই জিনিসগুলো আছে সেখানে একটু নেটওয়ার্কিং করেন কীভাবে নেটওয়ার্ক করবেন ফেসবুকের মাধ্যমে ফেসবুক গ্রুপগুলোর মাধ্যমে ভাই নোভাস কোশিয়াতে কে আছেন আমি আসতে চাচ্ছি আমি আসতেছি আগামী নভেম মানে আমি অক্টোবরে আসতেছি বা সেপ্টেম্বরে আসতেছি তো এই নেটওয়ার্কিংগুলো করেন নেটওয়ার্কিংগুলো করলে সুবিধা কী আপনার জন্য লাইফ অনেক ইজি হয়ে যাবে কি যে সময়টা ইনভেস্ট করেন নিজের জন্য ইনভেস্ট করেন ইনশাআল্লাহ সহজ হবে এই কাজগুলো ঠান্ডা মাথায় স্টেপ বাই স্টেপ বাই স্টেপ গুছান গুছানো শেষ এরপরে এরপরে আপনি অ্যাপ্লাই করেন আপনি অ্যাপ্লাই করেন এস ওপি একটা অনেক বড়ো একটি ফ্যাক্টর প্লে করে ভিসা পাওয়ার জন্য এস যেমন আমাদের একজন স্টুডেন্টের এস আমি এখন করতে বসছি অলমোস্ট দেড় ঘন্টা আমাকে স্পেন্ড করতে হচ্ছে তার এসওপি গুছানোর জন্য এরপরে আমাকে আরও একটা এসওপি করতে হবে আমাদের আরেকজন স্টুডেন্টের সে অ্যাপ্লাই করেছে ক্যানাডার কলেজের জন্য সে আমাকে এখানেও আমাকে অলমোস্ট দেড় ঘন্টা স্পেন্ড করতে হবে আমাদের স্টুডেন্টদের জন্য সো ব্যাপারটা যেটা মানে আমরা কি করতেছি তাহলে যে তাহিদ ভাইয়া আপনারা কানাডা থেকে আপনারা কী করতেছেন আপনারা পিআর স্ট্যাটাস নিয়ে আছেন ক্যানাডায় আপনাদের ক্যানাডায় নিজস্ব বড় প্রতিষ্ঠান আছে আপনার আয়েলস এন্ড ক্যানারা পরিচালনা করেন তাহলে আপনারা আমাদেরকে কীভাবে হেল্প করতে পারবেন ওকে ফাইন আমরা আপনাদেরকে কীভাবে হেল্প করতে পারবো নাম্বার ওয়ান আমরা আপনাকে আইএলসের ব্যাপারে হেল্প করতে পারবো একদম ক্লিয়ার একদম ক্লিয়ার আমরা আপনাকে আয়ালসের ব্যাপারে স্কোর করা পর্যন্ত আমরা আপনাকে ফুল হেল্প করব সাথে সাথে স্টাডি ভিসার এ টু জেড অ্যাপ্লাই করা থেকে শুরু করে এভরিথিং এভরিথিং আমরা আপনাকে হেল্প করতে পারবো বিকজ উই হ্যাভ দ্যাট এক্সপিরিয়েন্স আমাদের সেই এক্সপিরিয়েন্সটা আছে আলহামদুলিল্লাহ এবং আমাদের সেই সৎ নিয়তটা আছে হেল্প করার এখানে একটু বলি আপনারা এই মুহূর্তে যারা আমাকে ভিডিওতে দেখছেন লাইভে দেখছেন সহ ভবিষ্যতে যারা দেখবেন আপনারা সবাইও যদি ক্যানাডায় চলে আসেন কানাডায় আমার কোনো ক্ষতি নাই বরং আমারও লাভ হবে লাভ হবে কীভাবে আমি অনেক পরিচিত মানুষ ক্যানাডায় দেখব ইনশাআল্লাহ সো আপনি চাই আপনারা সবাই ক্যানাডায় চলে আসেন কোনো সমস্যা নেই কানাডায় চলে আসতে কেনাডা অনেক বড়ো একটি দেশ বাংলাদেশে বিশ কোটি লোক চলে আসলেও কোনো ক্ষতি নেই ক্যানাডার লাভ আছে কিন্তু বিশ কোটি লোক তো আসতে পারবে না কারণ ভালো জায়গায় তো ভালো মানুষরা ছাড়া যেতে পারে না পরিশ্রমী মানুষরা ছাড়া তো যেতে পারে না তো এই জন্য আপনাদেরকে পরিশ্রমীয় হইতে হবে খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা তো যেই জায়গাটা ছিলাম আমরা কিন্তু আমাদের স্টুডেন্টদের জন্য আমাদের স্টুডেন্টদের জন্য কারণ বাইরের স্টুডেন্টদের জন্য আমাদের মানে আমাদের কাজ করা অনেক বেশি টাফ এখন বাইরের স্টুডেন্টদের জন্য আমাদের পক্ষে কাজ করা অলমোস্ট ইম্পসিবল কারণ আমাদের স্টুডেন্টদের জন্য আমরা স্পেসিফিকভাবে সময় নিয়ে কাজ করি কারণ বিকজ দে আর আওয়ার স্টুডেন্ট সো আমাদের আলাদা রেসপন্সিবিলিটি আছে এই জন্য যখন কেউ আমাদের স্টুডেন্ট হয়েছে তার জন্য আলাদা গুরুত্ব থাকে অনেক সময় আপনারা যেটা হয় যে ফেসবুকে আমাদেরকে কমেন্ট করেন আমরা কমেন্টে রিপ্লাই দিতে পারি না অথবা হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ করেন আমরা মেসেজের রিপ্লাই দিতে পারি না মেসেঞ্জার ইনবক্সের চেষ্টা করেন আমাদের সাথে কানেক্ট করার জন্য আমরা মেসেজের রিপ্লাই দিতে পারি না কেন রিপ্লাই দিতে পারি না বিকজ ওই মোমেন্ট অফ টাইমে আমরা আমাদের স্টুডেন্টদেরকে হেল্প করছি বিকজ দে আর হ্যাভিং দ্য ফার্স্ট প্রায়োরিটি সো এই জন্য কিন্তু আপনারা একটুখানি ডিলে হয়ে যান আসলে বাট তারপরেও আমরা সবাইকে রিচ করি একদিন পরে হলেও আমরা সবাইকে রিচ করি এটা কিন্তু আমাদের একটা ধর্ম যে আমরা সবাইকে চেষ্টা করি হেল্প করার জন্য এখানে আরেকটি কথা বলবো বাংলাদেশ থেকে হ্যাঁ ওয়ার্ক পারমিটে আমাদের একজন বাংলাদেশের একজন ভাই উনি আমাদেরকে ম্যাসেঞ্জারে ওয়ার্ক পারমিটে অনেকগুলো ছবি পাঠিয়ে বলছেন ভাইয়া আমি এরকম ছবি পেয়েছি আমাকে আমাকে এরকমভাবে ওয়ার্ক পারমিটে বাংলাদেশ থেকে ক্যানাডায় নিয়ে আসতেছে আমি বললাম তাহলে তো খুব ভালো নিয়ে আসতেছে আপনার তাহলে তো স্যালারি কত জিজ্ঞেস করলাম উনি বলতে পারছেন না তারপর বললাম কোন কোম্পানিতে নিয়ে আসছেন উনি বলতে পারছেন না তারপরে আমি বললাম যে আপনাকে কিভাবে নিয়ে আসছে তাহলে নিয়ে আসতে চাচ্ছে ওই কোম্পানিটা ওই এজেন্সিটা তো উনি আমাকে বললেন যে ভাইয়া আমার থেকে আড়াই লক্ষ টাকা নিয়েছে আমি বললাম আড়াই লক্ষ টাকা আপনি কিভাবে পেলেন তো উনি বললো যে ওনার বাবা মার জমি সে সম্বল যে জমিটুকু ছিল এই জমিটুকু উনি বিক্রি করে দিয়েছেন বিক্রি করে দিয়ে এই আড়াই লক্ষ টাকা উনি এই এজেন্সিতে জমা দিয়েছেন আল এখানে আমার মনে হয়েছে যে আল্লাহ তালা যে বাংলাদেশের উপরে যে অনেক অনেক গজব নাজিল করে এটা কারণ আছে একটা কারণ আছে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় ক্ষতি করে একটা লোক গরিব মানুষ সে তার শেষ সহায় সম্বলটুকু বিক্রি করবে এই কথা জানার পরেও তাকে আপনারা কিভাবে ফাঁদে ফেলেন তাকে আপনারা কিভাবে ট্র্যাপে ফেলেন আপনাদের কি একবারও কলিজায় কামড় দেয় নাই যে এই লোকটাকে আমরা এইভাবে প্রতারণা না করি তো ওই লোকটার কাছ থেকে আড়াই লক্ষ টাকা নেওয়া হয়েছে নিয়ে তাকে কিছুই দেওয়া হয় নাই কিছুই দেওয়া হয় নাই আর লোকটাও বোকা মানে সহজ সরল বাংলাদেশের মানুষ তো অল্পতি মানুষকে বিশ্বাস করে ঝামেলাটা হলো এখানে সো এই আড়াই লক্ষ টাকা গেলো এবং আরও পড়ছে যে এবং এক মাসের মধ্যে তাকে আরও এক লক্ষ টাকা দিতে হবে তো আরও এক লক্ষ টাকা তাকে দিতে হবে কেন ইমাজিন দ্যাট এবং তাকে বলা হয়েছে যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে একটা ব্যাঙ্কও মনে আছে প্রবাসী ব্যাংক নাকি সেখান থেকে তার জন্য পাঁচ লক্ষ টাকা লোন নিয়ে তারপর তাকে কানাডায় পাঠানো হবে পুরাই বাকোয়াস পুরাই বাকোওয়াস আমি বলেছি ভাই ওইখানে যে টাকা দিয়েছেন দিয়েছেন আর একটা টাকা দিয়ে না টাকা দিলেই কিন্তু আপনার টাকাটা সম্পূর্ণ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে জলে পড়ে যাবে সো এই জায়গাটায় এই পয়েন্ট অফ ভিউতে আমি একটুখানি অ্যালার্ট করতে চাই সবাইকে সবাইকে ক্যানাডায় আসা যদি সহজ হইত ক্যানাডায় আসা যদি সহজ হইত তাহলে আপনার আশেপাশের অনেক বন্ধুবান্ধব আশেপাশের অনেক পরিচিত জন আজকে ক্যানাডায় থাকত ক্যানাডায় আসা কিন্তু সহজ না ক্যানাডার প্রসেস এত সহজ না আসলেই টাফ যোগ্য হইতে হয় যোগ্যতার জন্য সহজ যোগ্য হইতে হয় যোগ্য না হলে কিন্তু পসিবল না সো এই জায়গাটা আমি একটু এনফারসাইজ দিব যে আপনারা সবাই যেন সবাই যেন নিজেদেরকে অ্যাওয়্যার করেন নিজেদেরকে অ্যাওয়ার করেন এই ধরনের ট্র্যাপে যেন না পারেন বিশেষ কিছু জিনিস বলে দিই ক্যানাডায় বাইরের কান্ট্রি থেকে ল্যাবর ভিসায় নেওয়া হচ্ছে রেস্টুরেন্টে লোক নেওয়া হচ্ছে হুম তারপরে আপনার ফার্মিং কাজের জন্য লোক নেওয়া হচ্ছে পুরাই বাকোয়াস আপনি ক্লাস এইট পাস আপনি ক্যানাডায় যেতে পারবেন আপনি এসএসসি পাস আপনি ক্যানাডায় যেতে পারবেন আপনি এইচএসসি পাস ইন্টারমিডিয়েট পাস আপনি ওয়ার্ক ভিসায় ক্যানাডা যেতে পারবেন পুরাই বাকওয়াস পুরাই বাকোয়াস একদম কিন্তু আপনার মানিটা ওয়েস্ট হবে এটা কিন্তু কখনই করা যাবে না এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশান আমি চাই আপনার এই ভিডিওটা শেয়ার করুন যাতে মানুষরা এই সত্যগুলো জানতে পারে একদম আচ্ছা সো গোয়িং ব্যাক টু দ্য পয়েন্ট অ্যাগেইন এইচ এস সি স্টুডেন্টদের জন্য সো এইচ স্টুডেন্ট এবং যারা অভিভাবক বিন্দু ছিলেন তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা সময় নেন আপনারা সময় নেন ঠান্ডা মাথায় চিন্তা করেন যে সামনে প্ল্যানিংগুলো কিভাবে করব। হ্যাঁ আমাদের হেল্প দরকার হলে আমাদের সাথে কনভারসেশন করেন কমিউনিকেশন করেন আমাদের সাথে যোগাযোগ করেন উই ক্যান হেল্প ইউ অ্যাট লিস্ট উই ক্যান হেল্প ইউ টু প্ল্যান বেটার ভালো প্ল্যান করতে আমরা আপনাকে কমসে কম হেল্প করতে পারবো কোনো ধরনের কোনো ডকুমেন্টস ফর্জ ডকুমেন্ট সাবমিট করবেন না দুই নম্বরের কোনো ডকুমেন্ট সাবমিট করবেন না একদম সবাই 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 একদম অ্যাকুরেট ডকুমেন্ট সাবমিট করবেন ঠিক আছে ফর্জ ডকুমেন্ট সাবমিট করলে যদি এটা ধরা খান আপনি কিন্তু পাঁচ বছরের ব্যান হয়ে যাবেন ক্যানাডায় ব্যান হওয়া মানে অস্ট্রেলিয়ায় ব্যান হয়ে যাওয়া নিউজিল্যান্ডে ব্যান্ড হয়ে যাওয়া আমেরিকাতে ব্যান্ড হয়ে যাওয়া ইউকেতে ব্যান্ড হয়ে যাওয়া সো ব্যান কিন্তু হয়ে যাবে ইভেন ইন্ডিয়াতেও ব্যান্ড হয়ে যাবে সো এইটা কিন্তু খেয়াল রাখতে হবে এটা কিন্তু করা যাবে না ফর্জ ডকুমেন্টস অনেক অনেক আছে আপনাদের নামে আপনাদেরকে না জানিয়েই ফর্জ ডকুমেন্টস তৈরি করে তারা আপনাদের পক্ষ থেকে অ্যাপ্লাই করে দেয় এটা কিন্তু আপনাদের কিন্তু ভবিষ্যৎ তারা একদম ধ্বংস করে দিল সো এই এই ধরনের প্রতারকদের থেকে আপনারা খুবই সাবধানে থাকবেন যাতে করে আপনারা এই বিপদে না পড়েন আমি একটুখানি স্পেসিফিকভাবে তো বলেই দিলাম কি কী খরচ কীভাবে কী কত খরচ হয় না হয় এখন আমি যেটা বলবো আপনাদের জন্য সেটা হচ্ছে যে থিঙ্ক অ্যাবাউট ইট থিঙ্ক অ্যাবাউট ইট ক্যানাডা কিন্তু আরেকটা খুব গুরুত্বপূর্ণ অবস্থা স্কলারশিপ ভাইয়া স্কলারশিপ স্কলারশিপ পাবো আচ্ছা ঠান্ডা মাথা একটু চিন্তা করেন তো স্কলারশিপ পাওয়ার জন্য আপনার মধ্যে কী কী যোগ্যতা আছে আপনাকে কেন স্কলারশিপ দিবে কেন স্কলারশিপ দিবে আপনাকে আপনার চাইতে তো অনেক ভালো স্টুডেন্ট ইন্ডিয়া থেকে আছে আপনি যদি অনেক ভালো স্টুডেন্ট চায়না থেকে আছে আপনার যদি অনেক ভালো স্টুডেন্ট ইবেন ইন্দোনেশিয়া থেকে আছে আলজেরিয়া থেকে আছে আমেরিকা থেকে আছে অনেক ভালো স্টুডেন্ট আপনাকে কেন দিবে স্কলারশিপটা ভাইয়া থ্রি পয়েন্ট ফাইভ জিরো স্কলারশিপ পাবো কীভাবে সম্ভব আপনি স্কলারশিপ পাবেন কেন স্কলারশিপ এত সোজা পাওয়া এত সোজা পাওয়া স্কলারশিপ নো অ্যাপসোলেটলি নট ডাবল ফাইভ জিপিএ ডাবল ফাইভ যদি পান ভালো স্কলারশিপ পাওয়ার চান্স থাকে ফোর পয়েন্ট নাইন এইট ফোর পয়েন্ট এইট জিরো ফোর পয়েন্ট সেভেন জিরো ওকে স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবেন ফোর পয়েন্ট ফাইভ জিরো অ্যাবাব লেস দেন দ্যাট উইল বি রিয়েলি টাফ গাইস উইল বি রিয়েলি টাফ টু গেট এ স্কলারশিপ ওকে বাট ইউ ক্যান ট্রাই বাট ইউ ক্যান ট্রাই সো এটা মাথায় রাখতে হবে সাথে সাথে মাথায় রাখতে হবে অনেকের একটা ভুল ধারণা আছে ভাইয়া ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছি এবার আমরা ব্যাচেলর কমপ্লিট করবো তারপর মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করব তারপরে আমি ডক্টর ডিগ্রি কমপ্লিট করব তারপরে আমি বিশাল বড় পণ্ডিত হয়ে যাব ভুল ধারণা ভুল ধারণা এটা করা যাবে না আপনাকে ক্যারিয়ার চিন্তা করতে হবে যে ওকে ফাইন আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছি মিস হাই স্কুল হায়ার সেকেন্ডারি স্কুল আমি কমপ্লিট করেছি নাও আমার জন্য চিন্তা হয়েছে নাও আমার জন্য চিন্তা হয়েছে হোয়াট শুড বি মাই ক্যারিয়ার সো এই ক্যারিয়ারের জন্য আমাকে এক বছরের একটা ডিপ্লোমা করা লাগতে পারে এক বছর ডিপ্লোমা প্রোগ্রাম করে আমি ক্যারিয়ার চলে পারবো অথবা দুই বছরের একটা ডিপ্লোমা প্রোগ্রাম করা লাগবে অথবা তিন বছরে অ্যাডভান্স ডিপ্লোমা করা লাগতে পারে এটা করে আমি আমার ক্যারিয়ারে ল্যান্ড করতে পারবো অথবা চার বছরের ব্যাচেলার ডিগ্রি লাগবে তখন আমি আবার দুই বছর করব না তখন আমি চার বছরের ব্যাচেলার ডিগ্রি করব তাই না এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমি চার বছরের ব্যাচলার ডিগ্রি করবো সো এটা ডিপেন্ড করে আপনার ক্যারিয়ারের উপরে এটা ডিপেন্ড করে আপনার ক্যারিয়ারের উপরে যে আপনি কোন ধরনের ক্যারিয়ার এখানে চুজ করবেন কোন ধরনের ক্যারিয়ার চুজ করবেন সেটার উপর ডিপেন্ড করে আপনি এখানে প্রোগ্রাম চুজ করে আপনি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্ট সো আন্দাজি আমাকে ব্যাচেলারই করতে যাইতে হবে চার বছরের আন্দাজি আমাকে মাস্টার্সই করতে যাইতে হবে বিলিভ মি এই ধরনের মাইন্ডসেট থেকে বের হয়ে আসার চেষ্টা করেন নাহলে কিন্তু কখনো কিন্তু আগাতে পারবেন না এখানে একটু গুরুত্বপূর্ণ কথা বলবো মানে কোনোভাবেই যেন কোনোভাবেই যেন আপনারা দুই নাম্বার কাগজপত্র জমা না দেন ফর্জ ডকুমেন্টস যেন কোনোভাবেই আপনার যেন জমা না দেন কারণ ফর্জ ডকুমেন্ট জমা দিলে কিন্তু আপনি ব্যান্ড হয়ে যাবেন শুধু আপনি ব্যান্ড হবেন না আপনার ফ্যামিলি মেম্বারদেরও কিন্তু রেড অ্যালার্ট এসে যাবে যেমন আপনার বাবা মা আপনার ছোটো ভাই ছোটো বোন সবার ইনফরমেশন কিন্তু আপনার প্রোফাইলে থাকবে সো সবাই কিন্তু মানে লিস্টের হয়ে যাবেন যে ইউ গাইজ আর ফর্জ সো এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখা দরকার কাজ ঠিক আছে মানে মাথায় এখন আমি তো বলে দিলাম মাথায় রাখা দরকার বাট বাংলাদেশের এজেন্সিগুলো করেটা কি এটাই তো করে আপনাদের নামে তারা ফর্স্ট ডকুমেন্টস বানিয়ে তারা কি করে ফাইলটা সাবমিট করে দেয় পরে যখন ধরা খেয়ে যায় তখন এই আর কোনো ধরনের দায়িত্ব নিতে চায় না উইচ ইজ রিয়েলি শেমফুল ফর আওয়ার কান্ট্রি সো এই জিনিসগুলো বলার দরকার ছিল আমি চাই যে এই জিনিসগুলো আপনারা সবাই সবাই আপনাদের পরিচিত জনদের মধ্যে জানান শেয়ার করে দেন ব্যাপারটা তাদের কাছে ম্যাসেঞ্জারে পাঠান তাদেরকে এই জিনিসটা বলেন যে ভাই এইটা এইটা হলো ব্যাপার আমার ঠিক আছে এই জিনিসটা দেখেন এই জিনিসটা তো শুনেছি এই জিনিসটা কি ট্রু কি না আমি এই মুহূর্তে কানাডায় আছে আমি এই মুহূর্তে টরন্টোতে আছে আমি স্টুডেন্টদের নিয়ে কাজ করতেছি আমি ইউনিভার্সিটিগুলো নিয়ে কাজ করতেছি আমি কলেজগুলো নিয়ে কাজ করতেছি আমি জানি তা কি সিচুয়েশানটা কি আমি একদম ক্লিয়ারলি জানি কেন ভিসা হচ্ছে কেন ভিসা হচ্ছে না এটা আমার সামনে সো এই ব্যাপারগুলো আমার থেকে ক্লিয়ার আপনাকে আর কে বলতে পারবে আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট সো এই সত্য কথাগুলো এই আমি বলবো কঠিন সত্য কথাগুলো প্রত্যেকটা এইচ স্টুডেন্টদের জানা দরকার সাথে সাথে তাদের প্যারেন্টসদেরও জানা দরকার কারণটা হইতেছে তাদের প্যারেন্টসরাও কিন্তু অনেক সময় সঠিক তথ্যের ভুলের অভাবে মানে সঠিক তথ্য না পাওয়ার কারণে তারা ভুল ডিসিশন নিবে ফলশ্রুতিতে একটা ফ্যামিলির পাঁচ থেকে ছয় লাখ টাকার একটা লসে চলে আসবে সাথে সাথে আরেকটা ইনফরমেশন দিই এখন মানে আল্লাহ জানি কি হয় ওই ছোটো ভাইটার কি হয়েছে একটা এজেন্সির মাধ্যমে সে অ্যাপ্লাই করছে আইসিএমএ আইসিএমএ এ অ্যাপ্লাই করছে ইউনিভার্সিটি অফ ম্যানিট অভার্স যে প্রোগ্রাম আছে সেখানে অ্যাপ্লাই করেছে আচ্ছা দেখেন বাংলাদেশি এজেন্সিগুলো দে উইল নট টেক এনি স্ট অফ রেসপন্সিবিলিটি তারা কোনো রেসপন্সিবিলিটি নেবে না কি করেছে সে তার জন্য অ্যাপ্লাই করে দিয়েছে আইসিএমএ ওকে আইসিএমএ অ্যাপ্লাই করে দেওয়ার পরে অলমোস্ট দশ লাখ টাকার মতো সে ট্রান্সফার করেছে টিউশন ফি অ্যাজ এ টিউশন ফি দশ লাখ টাকার মতো সে ট্রান্সফার করেছে অলমোস্ট আচ্ছা ট্রান্সফার করার পরে ট্রান্সফার করার পরে এইজেন্সি তাকে বলেছে তুমি প্রোগ্রামটা কন্টিনিউ করো কারণ কারণ এবার ভিসা তো অনেক শেষের দিকে দিয়েছে তাই না তো ভিসা শেষের দিকে দেওয়ার ফলে কলেজ ইউনিভার্সিটিগুলোর মধ্যে তারা প্রোগ্রাম শুরু করে দিয়েছে প্রোগ্রাম শুরু করে দিয়েছে তো কী হয়েছে সে কিন্তু ভিসা পায় এখন এআইপিও পায় নাই ভিসাও পায় নাই কিছুই পায় নাই বাট এজেন্সি তাকে বলেছে তুমি কলেজের সাথে প্রোগ্রামগুলো শুরু করে দাও ডিফার করার দরকার নেই প্রোগ্রাম শুরু করে দাও তো সে প্রোগ্রাম শুরু করে দিয়েছে প্রোগ্রাম শুরু করে ডিফার করে নাই ঠিক তার ভিসাটা রিজেক্ট হয়ে গেছে এখন যখন ভিসা রিজেক্ট হয়ে গিয়েছে এবং সে প্রোগ্রামটা ডিফারও করে নাই পরবর্তী সেমিস্টারের জন্য প্রবলেমটা কি হয়েছে ইনস্টিটিউট কিন্তু তাকে স্টুডেন্ট হিসেবে ধরে নিয়েছে ধরে নিয়ে তার টিউশন ফি রেখে দিয়েছে এখন সে কত টাকা ফেরত পাচ্ছে এক লাখ উনআশি হাজারের মতো টাকা সে ফেরত পাচ্ছে আর বাদ বাকি টাকা কিন্তু ইনস্টিটিউট রেখে দিয়েছে কারণ ইউ ইউ হ্যাভ এন ডিফার দ্যাট তুমি তো ডিফার করো নাই তুমি তো ক্লাসে অংশগ্রহণ করেছো এটা তো টিউশন ফি টিচারদের চলে আসছে সো এই টাকাটা প্রায় অলমোস্ট আট লাখ টাকার উপরের টাকাটা কিন্তু আটকে গেল আটকে গেল মানে কি ওই পক্ষে রয়ে গেল মানে ক্যানাডায় রয়ে গেল অথচ স্টুডেন্টরা কিন্তু ভিসা রিজেকশনের সামিল হয়ে গেল খেয়াল করে দেখেন এই জায়গাটা কেন এই প্রবলেমটা হয়েছে এই জায়গাটা কেন হয়েছে প্রবলেমটা শুধুমাত্র শুধুমাত্র ওই এইজেন্সির মানে খামখেয়ালি কারণে এজেন্সির এটা আমাদের 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 মাধ্যমে অ্যাপ্লাই করলে যে ভিসা রিজেক্ট হয় না কে বলছে আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করলে তো ভিসা রিজেক্ট হয় কেন হবে না বাংলাদেশ থেকে একশোটা লজিক্যাল ফাইল অ্যাপ্লাই করলে পঞ্চাশ থেকে পঞ্চান্নটা ফাইল পাবে বাদ বাকি চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা ফাইল পাবে না ভিসা পাবে না দিস ইজ দ্য নর্ম এটা নর্ম এটা এখানে সো আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করার পরেও তো অনেকের ভিসা রিজেক্ট হয় কিন্তু ভিসা রিজেক্ট হয় সে লজিক্যাল কারণ থাকে আচ্ছা ভিসা রিজেক্ট হয়েছে কোনো সমস্যা নেই পরবর্তী সেমিস্টারে অ্যাপ্লাই করতে পারবো এটা ওই দরকার নেই টাকা যেটা টিউশন ফি পাঠিয়েছি সে টাকা একদম ঠিক ঠিক ব্যাঙ্কে আবার চলে আসবে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই কিন্তু আমাদের তো এই দায়িত্ব আছে যে এই টাকাটা আবার ফিরে আনতে হবে স্টুডেন্টের অ্যাকাউন্টে তার জন্য আমাকে প্রসেস ফলো করতে হবে কমপক্ষে এক মাস কাজ করতে হয় ওই স্টুডেন্টের জন্য যেই স্টুডেন্টের ভিসা রিজেক্ট হয়ে যায় তারপরে এক মাস আবার কাজ করতে হয় তার টাকাটা ফিরে আনার জন্য এখন বাংলাদেশি এজেন্সিগুলো তো কোনো ধরনের কোনো কাজ করবে না তারা কোনো ধরনের কোনো কাজ করবে না কারণ ভিসা রিজেক্ট হয়ে যাওয়া মানে তো হলো যে তারা আসলে কোনো টাকা ইনকাম করতে পারলো না স্টুডেন্টের কাছে ওয়ার এজ স্টুডেন্টের ফাইল ওপেনিং এই করো সেই করো দুনিয়ার টাকা তারা ইনকাম করে ফ্যালিস্টানের কাছ থেকে সো এই জন্য এই জন্য আমি চাই যে আপনারা বাংলাদেশের মানুষ যারা আছেন এই মুহূর্তে তারা অবশ্যই অবশ্যই আমাদের এই ভিডিওটা স্টুডেন্ট যারা আছে যারা এইচএস স্টুডেন্ট যারা আছে গার্জিয়ান যারা আছে তাদের সাথে শেয়ার করুন যাতে করে যাতে করে তারা যেন এটা জানতে পারে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আচ্ছা সো আমি ভিডিওটা শেষ করব। আমি একটু র্যাপ আপ করে দিই একটু র্যাপ আপ করবো হ্যাঁ একটু গুছাই আবার ফাইনালি বলে দিচ্ছি সবার জন্য যারা এইচ স্টুডেন্ট আছেন যারা এইচ স্টুডেন্ট আছেন প্রথম তারা দরকার নেই ওকে ফাইন আপনারা অটোমেটিক পাশ পেয়ে গিয়েছেন তারা দরকার নাই। একটু ডিপ ব্রেথ নেন সময় নেন ওকে আই এলসের প্রিপারেশনে ন্যূনতম চার মাস বা পাঁচ মাস সময় দেন নিজের স্কিলটা ডেভেলপ করেন নিজের ইংলিশ স্কিলটা ডেভেলপ করেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলটা ডেভেলপ করেন নিজের কমিউনিকেশন স্কিল ডেভেলপ করেন আপনি বাংলাদেশে আছেন আপনার স্কিল লেভেল কিন্তু অনেক খারাপ সত্যি কথা বলছি আপনি ইন্টারমিডিয়েট পাস আপনার স্কিল লেভেল অনেক নিচে আপনি স্কিল লেভেল কোনো জায়গায় নাই আপনি একটা ইন্টারন্যাশন ইন্টারন্যাশনাল লেভেলে আইসার অনেক বড় ধাক্কা খাবেন অনেক বড় ধাক্কা খাবেন বিলিভ মি অনেক বড় ধাক্কা খাবেন ফার্স্ট অফ অল হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজে আপনি আপনার মনের ভাব প্রকাশই করতে পারবেন না দ্বিতীয় কথা হলো আপনার সামনে যদি দুইটা একটা ছেলে কথা বলে তাদের রিপ্লাই দিতে পারবেন না আপনি সো আপনার স্কিল লেভেল অনেক নিচে আছে এত অহংকারে কিছু নাই হ্যাঁ আমি ইন্টারভিউ অটোমেটিক পাশ হয়ে গেছি আমি জিপিএ ফাইভ পেয়ে গিয়েছি আমি এই করে ফেলেছি ওই করে ফেলেছি আমার ফেসবুকে দশটা অ্যাকাউন্ট আমার দশটা গ্রুপ আমার বন্ধুবান্ধব অনেক জোট রাখেন রাখেন থামেন ইন্টারন্যাশনালি কোন জায়গায় আসেন চিন্তা করেন চিন্তা করে তারপর আগান সো কি করতে হবে আপনাদেরকে নিজের স্কিলসেরটা ডেভেলপ করতে হবে আপনি পারবেন আপনার হাতে সময় আছে নিজের স্কিলস ডেভেলপ করেন ডেভেলপ করে একটা জায়গায় আসেন ওকে ফাইন তারপরে ইনফরমেশন গ্যাদার করেন কোন জায়গায় অ্যাপ্লাই করব। কাদের মাধ্যমে অ্যাপ্লাই করব। কারা অথেন্টিক ইনফরমেশন দিচ্ছে কারা আমাকে ক্ষতির হাত থেকে বাঁচাবে কারা আমাকে ক্ষতির হাত থেকে বাঁচাবে এটা ভেরি ইম্পর্টেন্ট সেদিকে খেয়াল করেন ফাইনালি আয়ালস স্কোর ভালো করে করেন ব্যাংক স্টেটমেন্ট ঠিক মতন রাখেন আপনাকে যিনি স্পন্সার করছেন তার সকল ডকুমেন্টস ঠিক মতো রাখেন আপনার পাসপোর্ট ঠিক মতো রাখেন এসওপিটা ঠিক মতন রাখেন সুন্দর মতন অ্যাপ্লাই করেন যদি রিজেক্ট হয় সমস্যা নেই পরবর্তী সেমিস্টার আবার অ্যাপ্লাই করেন হবে ইনশাল্লাহ হবে ওরির হওয়া দরকার নাই রিজিক যদি ক্যানাডায় থাকে ইনশাল্লাহ হবে রিজিক ক্যানাডায় না থাকলে হবে না দরকার নাই দরকার নাই ক্যানাডায় আসলেন না অন্য কোনো কান্ট্রিতে যাবেন ইউকে চলে যাবেন আমেরিকা চলে যাবেন সুইডেন চলে যাবেন সুইজারল্যান্ড চলে যাবেন অস্ট্রেলিয়া চলে যাবেন কেনাডায় আসতে হবে কে বলছে এটা নিয়ে হাইপার হওয়ার কিছু নাই একদম হাইপার হওয়ার কিছু নাই ওকে সো এই জিনিসগুলো মাথায় রাখবেন রিল্যাক্স ফার্স্ট অফ অল টেক দ্য ব্যাকসিট নেও ট্রাই টু ইম্প্রুভ ইউর এফিশিয়েন্সি স্কেল ট্রাই টু ইম্প্রুভ ইউর এফিসিয়েন্সি স্কিলস ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট সো এই কথাগুলো আপনাদের সাথে আমার বলা দরকার ছিল আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলবো সেটা হতো স্যার যেটা না বললেই নয় অনেকে আছে অনেকে আছে মনে করে যে আই এলসে তাহিদ ভাইয়াদের সাথে কোর্স করলেই একদম সেভেন পেয়ে যাবো একদম ভুল কথা আমাদের সাথে কোর্স করলে আপনি জীবনেও সেভেন পাবেন না যদি আপনি নিজে লেখাপড়া না করেন সম্ভব না একদমই সম্ভব না আমি আপনাকে বলতেই পারবো না যে আপনি আমাদের সাথে ক্লাস করলে আপনি সেভেন পাওয়া যাবেন না হবেই না হবেই না আপনাকে পড়ালেখা করতে হবে আপনাকে রাস্তায় হাঁটতে হবে আমরা আপনাকে রাস্তায় দেখাই দিতে পারবো আপনাকে রাস্তায় হাঁটতে হবে যদি সত্যিকার অর্থে পড়ালেখা করেন হ্যাঁ স্কোর করতে পারবেন আমরা ওই প্র্যাকটিসের জায়গাটা আপনাকে রেখে দেবো আমরা আপনার পিছনে খাটবো আপনি যদি দুশো মাইল বেগে দৌড়াতে পারেন আমরা আপনার জন্য চারশো মাইল বেগে দৌড়াতে পারবো ইনশাল্লাহ কিন্তু আপনাকে দুশো মাইল দৌড়াই দেখাইতে হবে যে ভাই আমি দুশো মাইল দৌড়াতে পারি তখন আমরা দেখাবো যে চল এবার চারশো মাইল দূরে কীভাবে দেখাই দিচ্ছি সেটা ইম্পর্টেন্ট ঠিক আছে সাথে সাথে এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল আজকে আর আমি আপনার সময় নিব না আজকে আমি অনেকখানি সময় নিয়ে নিয়েছি সো যেই জিনিসগুলো বলা দরকার ছিল আমার সেই জিনিসগুলো আমি বললাম আমি মনে করেছি এটা আমার দায়িত্বর পর্যায়ে পরে আয়ালস অ্যান্ড ক্যানাডা বাংলাদেশে অনেক বড় একটি নাম আমি জানি ইন্টারন্যাশনালি একটি বড় একটি নাম আমি জানি আমাদের মাধ্যমে অনেকেই সার্ভিস নিয়ে থাকেন সো আমি সেই জায়গাটা থেকে চিন্তা করেছি যে আমার এটা বলা উচিত অ্যাজ এ ক্যানিডিয়ান অর্গানাইজেশন ক্যানিডিয়ান অর্গানাইজেশন হিসেবে আমাদের এই জিনিসটা ক্লিয়ার করে বলা উচিত বাংলাদেশের স্টুডেন্টদের জন্য এবং স্টুডেন্টদের গার্জিয়ানদের জন্য এটা আমার একদম ক্লিয়ারলি বলা উচিত এই জন্যই আজকে লাইভে আসা লাইভে এসে এই জন্য আজকে আমাকে ক্লিয়ারলি এই কথাগুলো বলতে হলো যাতে করে আপনাদের কোনো ধরনের না থাকে আর একটু বলবো সেটা হচ্ছে ভাইয়া কত টাকা খরচ হবে কেমন কি হবে না হবে সব কিছু ইনশাল্লাহ আমরা আমাদের এই কমেন্ট সেকশনে দিয়ে দিবনে কোনো সমস্যা নেই সাথে সাথে এই ভিডিওটা যখন শেষ হবে যখন শেয়ার করব শেয়ারের উপরে আমি লিঙ্কে দিয়ে দিব কত টাকা কোথায় কী কী খরচ হবে ঠিক আছে ওই ধর একদমই দরকার নাই আমাদের পেজে অনেকগুলো ভিডিও দেওয়া আছে আমাদের পেজে অনেকগুলো ভিডিও দেওয়া আছে আমার অনেক ছোট ভাইদেরকে নিয়ে যাদের যাদের ইনশাল্লাহ কেনাডায় নিয়ে এসেছি সেটেল করতে পেরেছি তাদের নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো আপনারা দেখেন ইনশাআল্লাহ হাতে নাতে প্রমাণ পাবেন যে মানে তাহিদ ভাইরা কি লেভেলের কাজ করে অনেকে বলছে ভাইয়া কাপলদের জন্য কিছু পরামর্শ দেন কাপলদের জন্য এর আগে পরামর্শ দিয়েছি স্টাডি ভিসায় আসবো না ইমিগ্রেশনে আসবো সেই ভিডিওটা দেখতে হবে আজকের ভিডিওটা ছিল লাইভ প্রোগ্রামটা ছিল শুধুমাত্র আমাদের যে সকল ছোট ভাই বোনেরা আছেন বাংলাদেশে যারা সবে মাত্র এই এস কমপ্লিট করেছেন খুবই আনন্দের সাগরে ভাসছেন হ্যাঁ তাদের জন্য ছিল আমি আশা করি আজকের ভিডিওটা আপনাদের মানে কাজে লাগবে অবশ্যই এবং আপনারা এর মধ্যে থেকে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনারা পেয়েছেন এবং আপনারা এই ইনফরমেশনগুলোকে কাজে লাগিয়ে আপনারা একটি সুন্দর প্ল্যান করতে পারবেন যে প্ল্যানিংটা আপনাকে অনেক কিছু থেকে অনেক কিছু থেকে সেভ করবে ঠিক আছে এটা কিন্তু আপনারা মাথায় রাখতে হবে ওকে আর আপনাদের সকলের কাছে দোয়া দোয়া চেয়ে আজকের মতন এখানে শেষ করব ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোন প্রোগ্রামে নতুন কোন লাইভ প্রোগ্রামে অথবা ইনশাআল্লাহ আমাদের ক্লাসে আর আমাদের ক্লাসে জয়েন করার জন্য খুব ইজি ব্যাপার পেজে মেসেঞ্জারের সাথে যোগাযোগ করলেই আপনি আমাদের ক্লাসে ভর্তি হতে পারবেন প্রতি মাসেই আমাদের চারটা থেকে ছয়টা ব্যাচ থাকে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো ভাইয়া যে ছয়টা ব্যাচ হয় চারটা ব্যাচ হয় আপনারা তো কোটি কোটি টাকা ইনকাম করেন কিভাবে কি করেন আচ্ছা বলে দিচ্ছি আমাদের প্রত্যেকটা ব্যাচে দশ থেকে নিয়ে তেরো জন স্টুডেন্ট থাকে প্রত্যেকটা ব্যাচ প্রাইভেট ব্যাচ প্রত্যেকটা ব্যাচ প্রাইভেট ব্যাচ একটা ব্যাচে তিনজন টিচার থাকেন তিনজন টিচার তিনজন টিচারে আয়ালস ওভারঅল এইট পাওয়া তাদের ন্যূনতম টিচিং এক্সপিরিয়েন্স এক বছর করে আছে এখন তো আরো বেড়ে গেছে দেড় বছর করে এক্সপিরিয়েন্স আছে ন্যূনতম তাদের টিচিং এক্সপিরিয়েন্স ওকে এবং তারা ক্যানাডায় মানে একজন আমি তো ক্যানাডায় আমাদের আরেকজন টিচার সার্জার করেইম স্যার উনিও ক্যানাডায় আছেন এই মুহূর্তে আমাদের মানুষ রুবিনা ম্যাডাম উনিও কিন্তু বাংলাদেশেই আছেন উনি কিন্তু এ নয় নয় পাওয়া এবং আমাদের সাজা করিম স্যার উনি কিন্তু আপনার এ নয় নয় পাওয়া এবং ওনারা দুজনই সাজা করিম স্যার তো অলরেডি ক্যানাডায় আছেন এবং আক্তার ম্যাডাম কিন্তু পি আর ভিসা নিয়ে ক্যানাডায় খুব তাড়াতাড়ি চলে আসতেছেন ইনশাআল্লাহ সো এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করা দরকার ছিল আমাদের টিচারদের স্ট্রেংথ শেয়ার করা দরকার ছিল এই জন্য শেয়ার করলাম আশা করি আপনারা আপনাদের ডিসিশন ডিসিশন নিতে পারবেন ভালো করে একটা প্রশ্ন আমি নিব মোশরফ পাটোয়ারি বলছেন আমার কাগজপত্র যখন জমা দিতে চুরাশি হাজার টাকা চায় আমি আপনার কমেন্টে আলাদা করে রিপ্লাই দেবো ইনশাআল্লাহ সো নাথিং টু ওরি অবাউট দ্যাট আপনি ম্যাসেঞ্জারের সাথে যোগাযোগ করেন আমাদের ইনশাআল্লাহ আমি আপনাকে হেল্প করবো সো কোনো ওয়িট হওয়ার দরকার নেই ওকে সো গাইজ আজকে আর কথা বাড়াচ্ছি না আজকে এই পর্যন্ত রাখছি দেখা হবে ইনশাআল্লাহ টেক কেয়ার অফ ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলি মেম্বার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বার কথা বা বাই